তন্দ্র আঁকতে তন্দুর তবু শেখ হাসিনা নাইতে গেছে, শেখ হাসিনাকে দেখছি আর মানুষ মেরে ফেলতেছে ওগুলা দেখতেছি। ক্যালেন্ডার বলছে ভাদ্র, আকাশটাও বলছে তাই, কখনো রোদ কখনো বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে এক প্রকার হাজার মানুষ আসছেন রাজধানীর প্রান্তপথের গ্রিক গ্যালারিতে, দেখছেন কার্টুনের বিদ্রোহ। ভালো লাগলো যে সবাই সবার আর্টের মাধ্যমে সব কিছু প্রকাশ করতেছে, মানে বিদ্রোহটা যেটা সেটা শুধু ফিজিক্যালি এটা আসলে হয় না, সবসময় আর্টের মাধ্যমেও আমিও নিজেও আর্ট করি, কবিতা লিখে কেউ আর্ট করে, কেউ বিভিন্ন ধরনের জিনিস করে, নিজের যেই ট্যালেন্টটা আছে ওটাকে কাজে লাগিয়ে যে একটা বিদ্রোহ ওটাও অনেক মিনিংফুল থাকে, অনেকে সাহস পায় যারা আমাদের ভাইয়েরা হচ্ছে ফিজিক্যালি ছিল। অনেক ভালো লাগছে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, ভালোই লাগতেছে সব আর্টগুলো দেখে, খুব ভালো লাগছে সব আর্টটা দেখে, সবাই যেভাবে প্রতিবাদ করতেছে আর্টের মাধ্যমে অবভিয়াসলি জিনিসগুলো খুবই ভালো, ভালো লাগতেছে। আমরা এতদিন ছিলাম, কেউ ঠিকভাবে কথা বলতে পারিনি, মানে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারিনি, এখন এগুলো দেখাচ্ছে পারছি, প্রকাশ করতে পারছি, এটা অবভিয়াসলি সবার জন্যই একটা গুড পয়েন্ট। থেকে বেশি তো ভালো লাগে যে আমাদের যেটা দাবি ছিল এক দফা এক দাবি সেটা পূরণ হয়েছে, আর সব কিছু এখন এখন আমাদের কাছে এটা হাস্যজ্জ্বল লাগছে, তখন আমরা কষ্ট করছি আর এখন ওইটা আমার কার্টুনের মাধ্যমে আমরা হাসতেছি দেখতে দেখতে, মানে এখন অসাধারণ লাগতেছে। হ্যাঁ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছি, স্বৈরাচার স্বৈরাচার যেটা প্রথম স্লোগান ছিল আমাদের, আর তারপর এক দফা এক দাবি। দেড় মাস যাবৎ যার মধ্যে দিয়ে গিয়েছি, এটা তো অনেকটাও গোপনে অনেকে বিদ্রোহটা তাদের চিত্র দিয়ে গ্রাফটি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। তো আমরা এত মানে মাত্র 5 তারিখের পর আজকে মাত্র 9 তারিখ, আমরা অলরেডি হাসিনা বা ওদেরকে যে আমরা তুলে ধরতে পারছি, ওদেরকে যে হাসি ঠাট্টাটা খোলামেলা করতে পারছি জীবনের ঝুঁকি না নিয়ে, ভয় না নিয়ে, এটা তো আমাদের একটা অবদান এবং আমাদের একটা বিরাট পথ আমরা হেঁটে এসেছি। তো ওইটা তুলে ধরা এবং ওইটার যে রেকগনিশনটা দেওয়া, কন্ট্রিবিউশনটা অ্যাকনলেজ করা, এই চিত্রর মধ্যে এগুলো আসলে তুলে ধরা হয়েছে, ওটা উঠে আসে আর কি। এইগুলি সব আমাদের মনের ভাষাগুলি এতদিনে প্রকাশিত হয়েছে এই ছাত্রদের মাধ্যম দিয়ে, মানে তাদের ভাষাতে বুঝাই দিছে, বা আন্দোলন কাকে বলে সেইটা বুঝাই দিছে, স্বাধীনতা কাকে বলে সেইটা বুঝাই দিছে তারা। আমি আসলে অনেক দূর থেকে এটা দেখতে আসছি, আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা, যে আসলে প্রতিবাদের ভাষা আমরা যে খালি মুখেই বলবো তা না, সেটা কার্টুন দিয়ে কাজ দিয়া কর্ম দিয়ে, এই যে আমাদের স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করলো বা দেশকে সুন্দর করে সাজাইলো, এগুলো তো বিশাল প্রতিভা যেটা আমরা কল্পনাও করতে পারি না। বিভিন্ন গ্যালারিতে দেখবেন বিভিন্ন ধরনের কার্টুন তুলে ধরা হয়েছে, এই কার্টুনগুলো মূলত স্বৈরাচারী শেখ হাসিনার মানে আপনার মুখোশ প্রকাশের ইঙ্গিত দেয়। কার্টুন শিল্প এখন বর্তমান বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ শিল্প, এটা আমাদের বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে।